ডানলপ আমরা অধিগ্রহণ করব, যেসব আমরা অধিগ্রহণ করব। আমাদের রাজ্য সরকার বলেছে, আমাদের রাজ্য সরকারের থেকে আমরা রিকোয়েস্ট করেছি, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কানেও দেখে না চোখেও শোনে না, মানে চোখেও দেখে না কানেও শোনে না, জেদ করে ওই রুইয়া এখন বিজেপির পার্টির বিজেপির আঁচলের তলায় লুকিয়ে আছে এবং শ্রমিকরা আজকে কষ্ট পাচ্ছে, এই অবস্থা চলছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছেন যে ডানলপ ও জেসপের কর্মীদের 14 কোটি দিয়েছি বলেছি অনুমতি দিলে রাজ্য জেসপ ডানলপ অধিগ্রহণ করবে, অন্যদিকে তিনি অভিযোগ করেছেন রুইয়া বিজেপি হয়ে গেছে বলে ওর বিরুদ্ধে কিছু করা হয় না, কি বলবেন? কে বিজেপি হয়ে গেল কে বিজেপি হলো না এটা তো প্রাসঙ্গিক নয়, আর রুইয়া বিজেপি হয়ে গেছে বলে আমার জানা নেই, সেটা সম্পূর্ণ ভিন্ন প্রস্তাব, হলেও কোনো অসুবিধা নেই না হলেও কোনো সুবিধা নেই। কিন্তু প্রশ্ন হলো ডানলপ অধিগ্রহণের কথা তো দীর্ঘদিন ধরে চলেছে, ডানলপ অধিগ্রহণের মধ্যে বাধা কোথায়? এর আগে রাজ্য সরকার যেগুলো অধিগ্রহণ করেছেন, যেগুলো রাজ্য সরকার তত্ত্বাবধানের দায়িত্ব নিয়েছিল, সেখান থেকে তো তাদের কর্মীদের অন্য জায়গায় কন্ট্রাকচুয়াল হিসেবে শিফট করা হয়েছে। মূল শিল্প ওর ইউনিটকে বাঁচানোর জন্য রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে? ডানলপকে খুলতে গেলে, ডানলপের শ্রমিকদের পাশে দাঁড়াতে গেলে তো ডানলপটাকে কার্যকরী করতে হবে। কেন্দ্রীয় সরকার যদি বাধা দিয়ে থাকে, কেন্দ্র অনুমতি যদি না দিন, তাহলে এতদিন বিধানসভা ছিল, সর্বদলীয় কোনো টিম নিয়ে দিল্লি কেন যাওয়া হয়নি? কেউ তো আর রাজ্যের শ্রমিক বিরোধী নয়, কেউ শিল্প বিরোধী নয়, যে দেশের প্রধানমন্ত্রী আছেন তার থেকে বড় শিল্পবান্ধব রাজনীতিবিদ ভারতবর্ষে কম আছেন, এটা তো তারাই বলছেন যে সমস্ত শিল্পপতিদের সঙ্গে বিজেপির যোগসাজশ। তাহলে সেটাই যদি হয় তাহলে বাধা কোথায় ছিল? নির্বাচনের আগে এই শ্রমিকদের কিছু মানুষদের আশ্বাস দেওয়া হয়, তারাও বুঝে গেছেন যে ভবিতব্য কি। এই মুহূর্তে ডানলপকে যারা খুলে দিয়ে নির্বাচনের আগে শুধুমাত্র ভোটের রাজনীতি করছেন এটা মানুষ বোঝে এবং ডানলপের কর্মীরাও বোঝে। কোনো কারখানা বন্ধ করে দেওয়ার, কারখানার দরজায় তালা লাগানোর, কারখানার জমি বিক্রি করে ল্যান্ড শার্কদের হাতে তুলে দিয়ে সেখানে হাউজিং কমপ্লেক্স বানানোর কোনো প্রজেক্ট বিজেপির নেই। আজকে বিভিন্ন বিস্তীর্ণ অঞ্চলে উত্তর চব্বিশ পরগনা, হুগলি, হাওড়ায় বিস্তীর্ণ অঞ্চলে বন্ধ কারখানার ভবিষ্যৎ কি হয়েছে তার সেটা প্রত্যেকটা মানুষ দেখেছেন। এই যে লর্ডসের এত বড় ফ্যাক্টরি খোলা তো অনেক দূরের কথা, একটা বড় একটা এক লপ্তে অত বড় জমি, তার ভেতরে ওয়াটার বডি থাকে, সমস্ত বুঝিয়ে সেখানে 27 তলা বাড়ি হচ্ছে দমদমের ওপরে, বিখ্যাত কোম্পানি লর্ডস। এই সরকার বন্ধ কারখানা তালা খুলতে পারেনি, সিপিআইএম এর আন্দোলনে কারখানার দরজায় তালা পড়েছিল, আর পরবর্তীকালে এরা এসে তালাটা খুলে সেই জমিটা মানে যারা রিয়েল এস্টেট ব্রোকার তাদের হাতে তুলে দিয়েছেন। এগুলো শুধুমাত্রই বক্তৃতা, কেন্দ্র সরকার বা বিজেপি কোনো অবস্থাতেই শিল্প বিরোধী নয়। কোথাও কোনো শিল্প যদি কেন্দ্র সরকারের জন্য খোলা হয় তার জন্য আমরা পূর্ণ সহযোগিতা করতে তৈরি আছি। অনেক ধন্যবাদ আপনাকে।